Hello, darshak. Assalamu alaikum. Shagoto shobai ke Labony kitchen cooking and gardening e. Asha kori apnara shobai bhalo achen. Alhamdulillah, ami onek bhalo achi. Aaj apnader sathe share korbo amar garden er kochu gacher video. Ei je shei pot je pot ti ami apnader sathe share korechhilam. যে পটের মাটি কিন্তু আমি প্রিপারেশন করেছিলাম গত এক বছর ধরে কারণ শেতশেতা মাটিতে কচু অনেক ভালো জন্মায় আমি আপনাদের সাথে কিন্তু তাই শেয়ার করেছিলাম এই সেই বড় টপটি এই যে দেখুন এবং আমি বলেছিলাম যে পানি যদি জমে থাকে তার জন্য আমি কি করব এই যে দেখুন আমি দুটি ফুটো করে দিয়েছি ড্রিল মেশিন দিয়ে যেন এই পর্যন্ত পানি নিচের দিকে থাকে আর উপরের দিকে যেন পানি জমে না থাকে এই সেই কচু পাতা এবং কচু শাকগুলো নিশ্চয় মনে আছে যে আমি আমার ঘরের পটে কিছুটা বনো কচু লাগিয়েছিলাম যেখানে একটি পটে বেশ কিছু কচু গাছ হয়েছিল সেই কচু গাছ কিন্তু আমি এই পটে ট্রান্সফার করেছিলাম এই যে দেখুন মাশাআল্লাহ এই যে আমার কচু গাছের সফলতা কি মোটা মোটা ডগা হয়েছে এবং কি দারুণভাবে বাড়ছে আর এই যে দেখুন সবুজ আমি কিন্তু বেসিক্যালি কচু গাছে কোনো প্রকারের সার ব্যবহার করি না তবে হ্যাঁ এবছর আমি কচু গাছে সার দিয়েছিলাম এখানে আমি বেশ কিছু ক্যালসিয়াম ব্যবহার করেছিলাম ডিমের খোসার সার যার ভিডিও আমার চ্যানেলে আছে এই বছর প্রথমেই আমি সার ব্যবহার করেছি কচু গাছে আর তার সফলতা আপনাদের সামনেই কতটা সবুজ পাতা হয়েছে এবং কত দারুণ লাগছে দেখুন আর এই যে ডগাগুলো দেখুন কত মোটা মোটা এবং সতেজ এখন যদি আপনারা চান এই ডগাগুলো মাঝখানে যে পাতা আছে এই যে দেখুন আমি দেখাচ্ছি মাঝখানে যে পাতা এই পাতাটি রেখে বাকি সাইডে যত ডগা আছে আপনারা কেটে খেয়ে নিতে পারেন এই যে মাঝখান থেকে যে পাতাটি বের হচ্ছে এই পাতাটি রেখে আপনারা কিন্তু এই যে খেয়ে নিতে পারেন কারণ এই পাতাগুলো এত চমৎকার এত দারুণ লাগে বিশ্বাস করুন মোটেও গলায় ধরে না খুবই টেস্ট হয় আর কচু পাতা যদি অল্প থাকে আপনারা শাক রান্না না করেও ভর্তা করে খেতে পারেন তারও একটি ভিডিও আমার চ্যানেলে আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যে যদি ঘরে সদস্য বেশি থাকে আর শাক যদি খাওয়ার মতো যথেষ্ট ডগা পাতা না থাকে তবে আপনারা কিভাবে এই পাতা আর ডগা দিয়ে ভর্তা করে মজাদার গরম ভাতের সাথে দুপুরের খাবারটি সেরে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলবেন না চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমার মতো কচু শাকের প্রেমিক বা প্রেমিকা অবশ্যই জানতে পারবেন যে এই যে আমরা দেশের বাহিরে ইউকের মতন দেশে কিভাবে কচু গাছ বানিয়েছি আমাদের দেশে কচু গাছ কিন্তু ভাই একেবারে এমনি এমনি হয়ে যায় আর আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি তাই আমাদের কচু গাছ বানানোর জন্য কিছুটা টেকনিক অবলম্বন করতে হয় আর সেই টেকনিকগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন যেখানেই দেখানো আছে কিভাবে আপনারা এত দারুণ কচু গাছ সারা বছর ভরে আপনাদের গার্ডেনে লাগিয়ে খেতে পারবেন এখান থেকে উইন্টারে আবার আমরা সবগুলো গাছ কেটে নিব নেক্সট সামারে পরবর্তী গরমে এই পর থেকে আবারও কচু গাছ জন্মাবে যার বেশ কয়েকটি ভিডিও কিন্তু গত বছর আমার চ্যানেলে আপনারা দেখেছেন যে একই পর থেকে বারবার আমি কচু ডগা পাতা খেয়েছি যার বেশ ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা অবশ্যই একবার ঘুরে দেখে আসবেন আর এই যে কচু গাছ এ হচ্ছে এবছরের নতুন যা আমি ঘরে ডিসেম্বর মাসে বনো কচু লাগিয়েছিলাম সেখান থেকেই কিন্তু ভাই এই কচুর জন্ম যা আমি ট্রান্সফার করেছি গত দু মাস আগে আর এই হচ্ছে আমার দু মাসের সফলতা আশা করব আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি নতুন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফিজ